হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা সাহিত্য চর্চায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই থেকে কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানুষের ধর্ম প্রবন্ধ বা রচনাটি নিয়ে সামগ্রিক আলোচনা করব। প্রথমে লেখক পরিচিতি, এরপর রচনার বিষয়বস্তু বা সারসংক্ষেপ, এবং সবশেষে আলোচ্য রচনাটি থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। মানুষের ধর্ম রচনাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পূর্বে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সুন্দরভাবে একটি ভিডিও টিউটোরিয়াল বানানো হয়েছে। যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখেন, তারা দয়া করে উপরে আই বাটনে ভিডিওর লিঙ্ক চলে আসছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। এছাড়াও ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখান থেকেও দেখে নিতে পারেন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম প্রবন্ধের মূল বিষয় হল মানুষের জৈবিক সত্তা থেকে বিশ্ব মানবিক সত্তায় উত্তরণ। মানুষের দুটি সত্তা, একটি ব্যক্তি মানুষ আর একটি বিশ্ব মানুষ। মানুষ যেখানে ক্ষুদ্র জৈবিক চাহিদা মেটানোর গণ্ডিতে আবদ্ধ, সেখানে সে ব্যক্তি মানুষ বা সেখানে তার জৈবিক সত্তা। কিন্তু মানুষের যে সত্তা জৈবিক সত্তা অতিক্রম করেছে, যে সত্তা আছে আদর্শকে নিয়ে, সেটা তার বিশ্ব সত্তা। এই আদর্শ অন্ন বস্ত্র ক্ষুদ্র চাহিদার মতো নয়, এই আদর্শ একটি আন্তরিক আহ্বান। এই আহ্বান হলো স্বতন্ত্র থেকে ঐক্যের পথে যাত্রা, অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রা। মানুষের চিত্তবৃত্তির যে ঔৎসুক্য মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয়, সেখানেই অনুভব করা যায় মানুষের ব্যক্তিগত স্বতন্ত্র থেকে মুক্তি। সেখানেই সে বিশ্বাভিমুখী বিবর্তনের মাধ্যমে মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হয়েছে, লাভ করেছে মন, কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তি। তখন থেকেই মানুষের ব্যক্তিগত গণ্ডি অতিক্রম করে প্রসারের দিকে যাত্রা। জীব স্বভাবে মানুষ স্বার্থপর, কিন্তু বিশ্ব স্বভাবে মানুষ প্রয়োজনের গণ্ডিকে অতিক্রম করে যায় বৃহত্বের প্রতি আত্মসমর্পণে। তখন থেকেই সে মনুষ্যত্বের মহত্ত্ব লাভ করে। বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা প্রভৃতির দ্বারা মানুষ সৃজন করেছে আনন্দ ব্রহ্ম। কিন্তু এই আনন্দ ব্রহ্ম সৃজনের পথ সহজ ছিল না, অনেক বাধা, অনেক সাধনা, অনেক অনুসন্ধানের মধ্যে দিয়ে মানুষ তা সৃজন করেছে। মানুষ অন্তরের মধ্যে অনুভব করে ভূমাকে, তার নিজের আত্মাকে। এটি এক ব্যক্তির পক্ষে যেমন সত্য, তেমনি সমগ্র মানুষের পক্ষে সত্য বিশ্ব মানবতা, সার্বজনীন মানব। এই মানবের অনুসন্ধান তার অন্তরের, বাইরের জগতে নয়। বাউলদের কথায়, ইনি মনের মানুষ। আলোচ্য রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। এবার আলোচ্য রচনাটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করছি। মানুষের ধর্ম রচনাটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের ধর্ম রচনাটির মূল প্রবন্ধের নাম কি? মানুষের ধর্ম। মানব দেহে কতগুলি জীবকোষ? বহু কোটি। তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মরণ। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? জীবকোষের। জীবকোষের প্রত্যেকের চারিদিকে কি রয়েছে? ফাঁক। সেটি অগোচর পদার্থ। এখানে কাকে অগোচর পদার্থ বলা হয়েছে? ঐক্যতত্ত্বকে। মানুষের দেহের জীবকোষগুলির পরিবর্তন কত বছর অন্তর ঘটে? প্রতি 7 বছর অন্তর। কোন সত্তা সমস্ত দেহের জীব প্রবাহে থেকে যায়? বিশ্বদৈহিক সত্তা। বিশ্বদৈহিক সত্তা সমস্ত দেহের কোথায় অন্তর্গত? আয়ুর মধ্যে। মানুষের দেহে কখনো কখনো কি জন্মায়? কর্কট রোগ অথবা ক্যান্সার। ক্যান্সার একান্তই ড্যাশ, শূন্যস্থান, স্বতন্ত্র। কার মধ্যে দেহত্ববোধ নেই এবং সে দেহের জন্য প্রতিকূল ও অশুভ? কর্কট রোগ বা ক্যান্সারের মধ্যে।
কোন পদার্থ সর্বদেহব্যাপী কল্যাণ এবং কাকে বিশ্লেষণ করা যায় না? স্বাস্থ্যকে। ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য অর্থাৎ পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে যাকে বলবো তাদের ড্যাশ শূন্যস্থান বিশ্বদেহ। ডিমের ভিতরে যে পাখির ছানা আছে তার অঙ্গে দেখতে পাই ড্যাশ এর সূচনা শূন্যস্থান ডানার। লেখক জীবনকে কোথায় কল্পনা করেছেন? জীবনযাত্রার একটা রেলগাড়ির মধ্যে। মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়ে কি পেয়েছে জানলা। পাখির দেহের ছন্দটা কেমন দ্বিপদী। মানুষের দেহ কোন জীবের প্রশস্ত ছন্দে বানানো? চতুষ্পদ জীবের। অন্যের পরে নিজের বোঝা চাপাবার নানা কৌশল কার অভ্যস্ত? মানুষের। কারা সহজে ভার বহন করতে পারে? চার পেয়ে জন্তুরা। মুক্ত দৃষ্টি কাকে বলে? মানুষ উপরে মাথা তুলে বস্তুকে দেখতে শিখেছে, সেই দেখার দৃশ্যকে অর্থাৎ বিচিত্র বস্তুর ঐক্যকে। এর ফলে একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে মানুষ নিজেকে দেখতে পেল। একেই বলা হয় মুক্ত দৃষ্টি। মানুষ কোথায় হোল টাইম কর্মচারী রইল না জীবনযাত্রার কর্ম ব্যবস্থায়? মানুষ অন্য ব্রহ্মের টান ছাড়িয়ে কোন বিরাট রাজ্যের পরিচয় পেল? বিজ্ঞান ব্রহ্মের, আনন্দ ব্রহ্মের রাজ্যে। বিড়াল ছানার খেলা কি? মিথ্যা ইঁদুর মিছামিছি ধরা। কুকুর ছানার খেলা কার সঙ্গে? নিজের লেজের সঙ্গে। মানুষের কোন কাজের দ্বারা তার শ্রেষ্ঠতার পরিচয় পাওয়া যায়? মানুষের লীলা দ্বারা। হাল লাঙ্গলের সঙ্গে কার যোগ নেই এবং গরুকে তার বাহন বললে ব্যঙ্গ করা হয়? ইষ্টির। দূরতম তারার আলোক রশ্মি কত বছর ধরে বোম বিহারী গৃহত্যাগী? 4-5 হাজার এবং ততোধিক বৎসর ধরে। কার দৌড় মাপতে মানুষের দিন যায় ও রাত কাটে? তারার আলোক রশ্মির। মানুষ অকারণে কথার সঙ্গে কথার বিনুনি করে কি লিখে? কবিতা। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানান, আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল চিহ্নটি প্রেস করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ।